রাজারহাটের শেষ দিন, আমরা কাল বর্ধমান ফিরে যাব। আর অনেক তো হই হই করে আমাদের সময়টা কেটে যে গেল, কখন যে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। হঠাৎ করে দেখছি যে যাওয়ার দিন এসে গেল, এটা শুনে মনটা বড্ড খারাপ করছে। কিন্তু খারাপ কিছু করার নেই, কারণ বর্ধমানে তো আমাদের অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে না, সেগুলো শেষ করতে হবে। আর আশা করছি আমরা আবার আসবো, খুব শিগগিরই চলে আসবো। তবে এখানে আমরা বৌমা ছেলে সব নানা রকম অনেক জায়গায় আমরা বেড়াতে গিয়েছি, সব লিঙ্কগুলো আছে, আপনারা নিশ্চয়ই দেখবেন, আমরা শেয়ার করে দিয়েছি, সেগুলো দেখবেন। বা আগামী দিনেও আমরা আবার খুব তাড়াতাড়ি একসাথে হব এবং হয়ে আরও নতুন নতুন সুন্দর সুন্দর আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর ঠিক আছে, আমরা এভাবেই আবার খুব শীঘ্রই আপনাদের সাথে, ওনা কিন্তু সবাই দেখছেন কিন্তু কেউ লাইক শেয়ার করছেন না। যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা এজেস কিচেন অ্যান্ড ব্লগে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক শেয়ারটা করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে করি। তো ওই দেখো ট্রেন চলে যাচ্ছে, আমার তো ভীষণ ফেভারি আমরা তো থাকি একদম ভিতরে, আর এটা দেখে আমার ভীষণ এক্সাইটেড হয়ে যায়। মাঝে মাঝে আমি চলে আসি, প্লেন যাচ্ছি বলে চলে আসি, আমার ভীষণ ভালো লাগে। আপনারাও চলে আসুন আমাদের ড্রিম রেসিডেন্সি, সব সাবস্ক্রাইবাররা চলে আসুন, আমরা সবাই মিলে ছাদে বসে একটা পার্টি করব, পার্টি করব। আর প্লেন ওঠা নামা, ওঠা নামা, আর আমাদের ছাদটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে যে আমরা হাডুডু খেলি, তারপরে নানা রকম খেলতে ইচ্ছে করছে, কিন্তু হাঁটুর অবস্থা খুব খারাপ, কিন্তু আমি খেলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে খেলি, মানে খালি ছোটা ছুটি করে খেলতে ইচ্ছে করছে। আর এত ভালো লাগছে কি বলবো, আর ওয়েদারটাও খুব ভালো, খুব ভালো ওয়েদার, এত সুন্দর লাগছে কি বলবো, ভীষণ ভালো লাগছে। এত বড় ছাদ তো পাইনি, দেখে মনে হচ্ছে অনেক রকম খেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে এটা খেলবো সেটা খেলবো, আর সে তো বয়স আর নেই, আর কিন্তু মনে অনেক ইচ্ছা যে করবো, কিন্তু শরীরটা ঠিক সাপ দিচ্ছে না। তবে এই যে এইভাবে এইভাবে কানেক্ট করা আছে, ধরুন এরকম করে সিঁড়িতে উঠে যাচ্ছি, এইভাবে 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 উঠে আবার এইভাবে এইভাবে নামছি, এইভাবে এইভাবে সাতটা টাওয়ার কানেক্ট করা আছে, মানে সাতটা টাওয়ার মানে একটা সাথে একটা দুটো, এরকম করে আপনার সব টাওয়ার গুলো কানেক্টেড রয়েছে। এখান থেকে আমরা চাইলে হাঁটতে চাইলে আমরা পুরো টাওয়ার 1 থেকে টাওয়ার 7 অবধি হাঁটতে পারবো। সাতটা টাওয়ারকে সিঁড়ি দিয়ে দিয়ে প্রত্যেকটা টাওয়ারের টাওয়ারে কানেক্ট করা আছে, এভাবে আমরা আস্তে 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 আস্তে। আপনারা আমাদের সাথে আসুন, একটু আমাদের সাথে একটু ওয়াক করে নিন আপনারা, আমরা একটু ওয়াক করে নিই। আবার একটা যাচ্ছি, আবার একটা যাচ্ছি, আবার একটা যাচ্ছি, বড় কম বলুন। তাহলে এখানে আজকে কলকাতার জার্নি বজ রাখছি, আবার যখন আগামী দিনে আসবো তখন আপনাদের সাথে আবার নতুন নতুন ব্লগ শেয়ার করবো। প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, বাই বাই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের দিন থেকে একটু আমাদের সবারই মন খারাপ, কারণ আমার শ্বশুর শাশুড়ি বা আবার বর্ধমান রিটার্ন চলে যাচ্ছে। তো এখন এখন মা আমরা সব রেডি হয়ে গেছি, মা আব্বু বেরাবে, ওলাও চলে এসছে, ওলাতে চেপে তখন বাস স্ট্যান্ডে যেয়ে ওরা বর্ধমান চলে যাবে। আর এখন কিছু গাইডলাইন্স আমাকে যাওয়ার আগে মা বলছে, সেগুলো আপনারা শুনে নিন, আমিও তো শুনছি। আজকে আমরা দুজনেই বর্ধমান চলে যাচ্ছি, আর আমাকে অনেক কিছু অনেক কিছুই জানে না, সেগুলো আমি একটু একটু করে বলে দিয়ে যাচ্ছি। সেগুলো হচ্ছে কিনা যে ও ঠিক মতো খাওয়াটা আমার মুখগুলো কন্ট্রোলেই খুব মানে ভালোবাসে, আর কেক প্যাটিস পেস্ট্রি ঝাল এসব খেয়ে প্রচুর ওজন বাড়িয়ে ফেলেছে। তাই আমি বলছি একদম লাইট খাবার খাবে, সকালে খাবে একটু অ্যালোভেরা জুস খেয়ে নেবে সকালবেলায়, খাওয়ার পর তুমি খাবে ওটস দিয়ে একটা তুমি স্মুদি বানাবে, ওটসের মধ্যে থাকবে কলা থাকবে, বাদাম থাকবে, পিনাট থাকবে, আর দুধ থাকবে, সেগুলো তুমি ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে সেটা তুমি পুরো এক গ্লাস খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পরই তুমি পুরো তুমি আর তোমার কিছু খাওয়ারই দরকার নেই, ওটা তুমি খেয়ে নাও তুমি। আর সকালে একটু লেবু জলও খেতে পারো, কিংবা অ্যালোভেরা জুসও খেতে পারো, লেবু একটু গরম জল দিয়ে সকালে খেতে পারো, আর অ্যালোভেরা জুসও খেতে পারো, যেটা তোমার চয়েস তুমি সেটা খাবে। খাওয়ার পর তুমি ওটা হয়ে গেলো, হয়ে যাওয়ার পর তুমি কী করবে, দুপুরবেলা জাস্ট কিচ্ছু খাবে না, ওটা খাওয়ার পরই তোমার যা ওজন বেড়ে গেছে তোমার ওই যে স্মুদি তাতে তোমার অনেকক্ষণ চলে যায়। বাবু কিন্তু কিছুক্ষণ পরপর তো খেতে হয়, এই জন্য তুমি দুপুরে একটু হালকা চিকেন স্যুপ খেয়ে নিতে পারো।
আমি সত্যি মোটা হয়েছি, আপনারা আমাকে বলুন। আর আমি তো ফুডি না, আমি তো ফুড ব্লগার, আমি কিচ্ছু খাবো না, স্মুদি খাবো শুধু। কিচ্ছু খাবে না? আর ওই একটু মোটা হয়েছি। হ্যাঁ না, অনেক হয়ে গেছি। তুমি একটু স্যুপ খাবো? হ্যাঁ, চিকেন স্যুপ একটা ব্রেড দিয়ে। ওরে বাপরে, দুপুরে তারপর হয়ে গেল, তুমি আর কিছু খাবে না। বিকেলে একটু ফ্রুট খেতে পারো, একটু একটু ফ্রুট খেলে, ফ্রুট খাওয়ার পর তুমি রাত্রের বেলায় একটা ভালো একটা ব্রেড খেলে আর একটু মানে দুধ জাতীয় কিছু খেতে পারো, বরফিটা বা কিছু চকলেট দুধ, চকলেট মানে এগুলো কি খাবার নাকি? এগুলো খেয়ে নিয়ে তুমি আর কিছু খাবে, এটা খেয়ে মজা লাগবে না তো? মজা না লাগলেও তোমার ওয়েটটা কমে যাবে, তুমি একদম স্লিম যেমন আগে ছিলে, একদম স্লিম অ্যান্ড ট্রিম সেরকম হয়ে যাবে। এবার তুমি কন্ট্রোল করে নেওয়ার পর তুমি একটু একটু খেতে পারো, একদম রেড বিরিয়ানি খাওয়া যাবে না, একদম রেড মিট খাবে না, চকলেট খাবে না, আইসক্রিম খাবে না, বাইরের কোনো খাবার খাবে না। আর বিরিয়ানি একদমই না। ওরে বাপরে, বিরিয়ানি খাওয়া যাবে না? যতক্ষণ না তোমার 52 হচ্ছে ওজন, তুমি ওজন দেখবে আমার 52 হয়েছে, তখন তুমি একটু একটু বিরিয়ানি খেতে পারো, তাও অল্প। এটা তোমাকে একদম ডিটারমিনেশন করে নিতে হবে, এটাই আমাকে করতে হবে, না হলে তোমার কোনো জামা ফিট। আমার সব আলমারিতে তিন চার আলমারি পুরো কাপড় ভর্তি, কিন্তু কাপড় ভর্তির মধ্যে একটা আমি পরতে পারছি না। আগে আমি একদম স্লিম ছিলাম, আর এখন আমি এলিফ্যান্ট হয়ে গেছি। মোটামুটি 5 কেজি পুটন করে আমি বর্তমানে যাচ্ছি, কিন্তু সেটা আমি 5 কেজিটা আমি একদম পুরো মেনটেন করে আমি আমার বৌমাকে দেখিয়ে দেবো যে আমি 5 কেজি মেনটেন করেছি, তোমাকেও মেনটেন করতে হবে। তো এটা চাপ হয় যদি আপনার ফ্যামিলিতে বা আপনার শ্বশুর শাশুড়ির যদি মানে কী বলবো, এত হেলথ কনসিয়াস হয় না, তাহলে আপনার উপর অনেক চাপ হয়ে যায় পাতলা হওয়ার। ওকে ঠিক আছে, আমার একদমই আমার এখন লাইফ একদম আনহেলদি যাচ্ছে, সো আই রিলি নিড টু জাস্ট, ইট ওয়াজ জাস্ট এ জোক, বাট ইন রিয়ালিটি আমার অ্যাকচুয়ালি অনেক পেট বেড়ে গেছে অ্যান্ড ইট ইজ নাও আ মেজর কনসার্ন, সো আই হ্যাভ to reduce, I don't know how to reduce, but I have to do, and let's see ki hoy. To ekhon amra goodbye bolbo, which is very difficult to say goodbye because amra kodit eto enjoy korechi je ekhon ar mane goodbye bolte amader khub beshi mon kharap lagche, kintu মম ড্যাডকে তো যেতেই হবে বর্ধমান, তো ওরা আবার এখন যাচ্ছে আবার চলে আসবে, তখন আপনাদেরকে আবার অনেক অনেক ফ্যামিলি ব্লগস দেখাবো, এনজয় করবো আর শেয়ার করবো। বর্ধমানের দিকে হুগলি সেতু ক্রস করলাম, এবার বাড়ি যাচ্ছি।